সার্চ করলাম যে এইরকম একটা চোয়ার মতো আছে, ছাতার মতো, জাস্ট এই পোশাকটা দেবে গেছে। তা আমরা দেখলাম যে যদি লোকজন ওখানে আটকা পড়ে থাকে তাহলে নিশ্চয় হাত বা পা ছড়িয়ে থাকে, সেটা আমরা ভালো করেই চেক আপ করে সুবিধাবু এই স্টেশন মাস্টার করে আমরাও দেখে গেছি কিছু নেই। নিচে যদিও কেউ থাকতে পারে, থাকতে পারে এইরকম একটা সম্ভাবনা থাকতে পারে, তবে আমরা কাছের থেকে আমরা সার্চ করে নিই, হাত পা কোনো আমরা দেখতে পাই, যা ছিল চপ্পল ছিল ওরা বেরিয়ে গেছে আগে, শুনলাম আগে রেস্কিউ হয়ে গেছে বাচ্চা নিহত হয়েছে, সেটা বলতে পারছি। আমরা আসার পরে আর দেখে পাওয়া যায় কাউকে পাওয়া যায়। আপনাদের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের ব্যবস্থা করার কী আছে বলতে, এটা সম্পূর্ণ কনস্ট্রাকশন, নিউ কনস্ট্রাকশন এই সেটটা তৈরি হচ্ছে, এটা রেলওয়ে ডিপার্টমেন্টের। বলছি একটা প্রশ্ন, 12 বছর আগে তো এখানেও আরেকবার এই ওভারহেডটা ভেঙে গিয়েছিল, শেডটা ভেঙে গিয়েছিল, 12 বছর আগেও শেড ভেঙে গিয়েছিল, এখানেও শেডটা ভাঙলো, কোথাও কি মনে হচ্ছে যে তৈরি করার ক্ষেত্রে সেটা ভালো ভালো এক্সপার্ট আছে ওনারাই বলতে পারবে।